মেয়েদের বিয়ের আগে বয়ফ্রেন্ড করে এবং বিয়ের পরে স্বামী করে, বলুন তো কি? উত্তর, মেয়েদের কেয়ার বা যত্ন, যা বিয়ের আগে বয়ফ্রেন্ড করে এবং বিয়ের পরে স্বামী করে। ছেলেদের আগে মেয়েদের বীর্য বের করতে হলে কিভাবে মিলন করতে হবে? উত্তর, গেট ডাউন পজিশনে মিলন করলে মেয়েদের বীর্য আগে বের হয়। বিবাহিত মেয়েরা মিলন করার আগে ভ্যাজলিন বা জেল লাগায় কেন? উত্তর, বিবাহিত মহিলাদের বয়স বেশি হলে তাদের পিচ্ছিল রস আগের মতো বের হয় না, যার ফলে মিলন করতে কষ্ট হয়। তাই বিবাহিত মহিলারা মিলনের আগে ভ্যাজলিন বা জেল লাগিয়ে নেয়। বেশি পরিমাণে সহবাস করলে কি হয়? উত্তর, বেশি পরিমাণে সহবাস করলে শরীর দুর্বল হয়ে যায় এবং শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়। বিয়ের পর মেয়েরা কিছুটা মোটা হয় কেন? উত্তর, বিয়ের পর মেয়েরা শারীরিক সম্পর্কের কারণে তাদের শরীরে হরমোনের প্রভাব বেড়ে যায় এবং এই হরমোনের কারণেই তারা মোটা হয়। স্ত্রীর কোন জিনিসটা ছোট হোক বা বড় হোক, তা সারা জীবন স্ত্রীকেই নিতে হয়। উত্তর, স্বামীর পদবী, যা ছোট হোক বা বড় হোক, তা সারা জীবন স্ত্রীকেই নিতে হয়। মেয়েদের যৌনরস বের হতে সাধারণত কত সময় লাগে? উত্তর, মেয়েদের যৌনরস বের হতে সাধারণত 15 থেকে 20 মিনিট সময় লাগে। গ্রামের মেয়েরা কিভাবে মিলন করতে পছন্দ করে? উত্তর, স্বামীকে উপরে রেখে তার নিচে শুয়ে করতে বেশি পছন্দ করে। কোন ধরনের মেয়েরা সহবাসের জন্য সবচেয়ে বেশি ভালো, কালো মেয়ে না সাদা মেয়ে? উত্তর, সহবাসের জন্য সবচেয়ে কালো মেয়ে বেশি ভালো, কারণ কালো মেয়েদের উত্তেজনা বেশি থাকে এবং তাদের যৌন টাইট থাকে, আর এর জন্য মিলন করে মজা পাওয়া যায়, তাই কালো মেয়ে সবচেয়ে বেশি ভালো। বন্ধুরা, আপনারা এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে আপনার বন্ধুকে শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং। আপনাদের শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।